চ্যানেল টুইন্স ব্লগার। তো প্রতিদিনের মতো আমার টুইন্স আজকেও নেই, ও ব্রাশ করতে গিয়েছে, আমরা ঘুম থেকে জাস্ট উঠলাম। তো উঠেই ও বললাম আমি ব্রাশটা করেছি তো ইন্ট্রোটা দিয়ে দে, তাই আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা, আজকে দোল। অনেকেই দেখছি ফেসবুক ইনস্টা বা হোয়াটসঅ্যাপে পোস্ট করেছে হ্যাপি হোলি, হোলি তো আজকে না, হোলি কালকে, আজকে দোল পূর্ণিমা, তাই সকলকে শুভ দোল পূর্ণিমা। আমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করছি, বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, তো সারাদিন কী করছি না করছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, 1K টার্গেট আছে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো আরেকটা কথা, কেউ ভেবো না দেখে যে এরকম অবস্থা, ঘুম থেকে উঠলাম প্রথমেই বলছি, আর চলো এখন ঋষিকে স্নান করাচ্ছে, জামা পরাবে নতুন, তো দেখে নিই আমরা ওকে কেমন লাগছে। ফল কেটে নিচ্ছে, মা হাই করে দাও, ফল কাটছে, এবার পুজো হবে, আমরা স্নানটা করে নিই ঝপ করে। তো গাইজ এই যে ঋষির ফাইনাল লুক, আর এই যে এখানে পূর্ণিমা পুজো হবে আজকে, যাবি ঠাকুরকে আবির দিয়ে দিলাম, দিয়ে নিজে একটু নিয়ে নিলাম, কেউ মাখাইনি এখন, আমি নিজেই নিলাম, তো একটু রিলস বানিয়ে নিলাম, তো দেখে নিও রিলসগুলো, ভিডিওটা লাইক করো, পুজো শুরু হয়ে গেছে, তো চলো দেখে নাও পুজোটা, এত চিৎকার করেন আমার মায়ের গলা প্রচণ্ড, তো চলো পুজো হচ্ছে দেখি।
রং খেলা হয়ে গেল, আজকে তো দোল পূর্ণিমা, তো আবির খেলা হয়ে গেল আমাদের, মানে একটু একটু সবাই মিলে যেটা খেললাম ঠাকুরের পায়ে দিলাম, তো সকল গুজনদের পায়ে দিলাম আবির, প্রণাম করলাম। তো চলো এবার দেখে নাও এরা এখানে বসে আছে প্রসাদ খাপ করে, মানে ভিডিও করছে ওরা, দেখছি যে করছে আমাদেরও ভিডিও কর, তো চলো দেখে নাও ওদেরকে। এটা ভিডিও হচ্ছে ফটো না, না তোমাকে কিছু করতে হবে না। পরিণীতা কিন্তু এইচএসে 86 পেয়েছিল, আমি নাও পেতে পারি, তো সেই কারণে পরিণীতা বানাস না, তো ও পাক্কা, তোমরা বিশ্বাস করবে না, তোমাদেরকে টাইম না দেখালে ও পুরোপুরি আড়াই ঘন্টা পরে বেরোলো বাথরুম থেকে, মানে এত স্নান করছে বলার নেই। তো সবাই আমরা আবির মাখলাম, প্রভুদেরকে দিলাম, বড়দেরকে গুরুজনদেরকে দিলাম, কিন্তু ও এখন দিচ্ছে সবার লেটে, আর এত বাজে ম্যামাকে একদম সিঁদুরের মতো পরিয়ে দিল ফালতুমে। তো চলো ওকে এবার আবির লাগিয়ে আসি, ও স্নান করে নিয়েছে, ও বললো যে আবির লাগাবে না, তো দেখি গালাগালি তো আমি খাবোই, মার খাবোই, মানে গালাগালি মানে ওই গালাগালি না, মানে বকা তো খাবোই কিন্তু ওর গালে আমি দেবোই, তো চলো দেখতে থাকো। আর একটু বড় হলে কি ভালো, একটু বেশি ভালো লাগছে কি আগরটা, বেশি বড় ভালো লাগে না, বেশি ছোট ভালো লাগে, হ্যাঁ এই ঠিক আছে। এখনো কোলা বাড়িতে এসে দিয়ে আসতো তো আমাদের বাড়ি আগে এইখানে আমাদের শান্তিনিকেতন, শান্তিনিকেতন দেখ গেলি না, কাঁচা মানে কত দেখবি না, রাধে রাধে গোবিন্দ বলো, রাধে রাধে। তো এই গাইস, ও বলছিল না, আমি বললাম যে আমি দিয়েই ছাড়বো, বৌদি ভাইরা এসেছিল তো বৌদি ভাইদের তালে তালে আমিও দিয়ে দিয়েছি ওর মাথাতে, ওরা সবাই একটু একটু দিয়েছে, আমি পুরো মাথাতেই দিয়ে দিয়েছি। দেখো গাইস আমি স্নান করলাম আজকে একটু ঘুরতে বলে, আর এই মেয়েটা সব একবার গোনগুল করে দিল আমাকে। কেমন কেমন কি করেছি, মানে কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে কমেন্টে, আর ওর রিয়াকশন আমি ক্যাপচার করতে পারিনি, বাট দেখে নিও। সো গাইস দেখো, গোপু সোনার অন্নগ্রহণ করা হয়ে গেছে, মানে অন্ন ঠিক না, কয়েকটা মিষ্টান্ন এগুলো দিয়েছিলাম, দেখো লাদি লাদি, ও বাবালি, ওকে আজকে খুব সুন্দর লাগছে, এটা ওকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, আর ওদিকে দিদি মানে খাবার বাড়ছে, আর এদিকে আমি ওকে ভোগটা দিয়ে দিলাম। সো গাইস কেমন লাগলো বলবে, আজকে ঋষিকে কেমন লাগছে সেটাও বলবে। সো হে গাইস, আমরা চলে এসেছি, তোমরা দেখলে যে সারাটা দিন আমরা কী কী করলাম, তো আজকে মানে এখন আমি ভিডিওটা এবার এন্ড করব। তো আমার দিদি যে আছে ও একটু ক্লান্ত হয়ে গিয়েছে, যার জন্য আমি আজকে ভিডিওটা এন্ড করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা পুরো লাস্ট থেকে ফার্স্ট অবধি, মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, এবং প্রচুর 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 শেয়ার করবে, এবং নেক্সট ভিডিও কিসের উপর দেখতে চাও সেটাও বলবে। আজকে আমরা বাইরে যাইনি, বাড়ির মধ্যে যেইটুকু মজা করা সবার সাথে ওইটুকুই করার ট্রাই করেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকালে যদি কোথাও যাই, যদি কোথাও যাই তাহলে আবার মানে ভিডিওটা একটু বাড়বে, বা একটা ব্লগ আসতে চলেছে সেটাও। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আরেকবার বলে দিলাম, ওয়ান্স এগেইন লাইক করবে, শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে দেবে, বসে থাকবেন, ওকে।